চন্দ্রযান দুই ইতিমধ্যেই চাঁদের শেষ কক্ষপথে পা রেখে ফেলেছে, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই ভারতের পক্ষ থেকে এই বাহুবলী চাঁদে ল্যান্ড করতে চলেছে আগামী 7ই সেপ্টেম্বর 2019। আপনার আমার মতো প্রত্যেকটি ভারতীয়ই ভীষণ উদ্বিগ্ন এই প্রজেক্ট নিয়ে, কৌতূহলীও বটে। গোটা দেশ যখন প্রহর গুনছে অপেক্ষার, ঠিক তখনই চাঁদের উল্টো পিঠে, অর্থাৎ যে পিঠটি পৃথিবী থেকে দেখা যায় না, সেখানে রহস্যজনক এক পদার্থের সন্ধান পেল চীনের চন্দ্রযান। জেলি জাতীয় এই পদার্থটি ঠিক কী সেটা নিয়ে গোটা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। চাঁদের মাটিতে চীনের প্রথম রোবোটিক মিশন বা চেঞ্জ ফর মিশন শুরু হয় এই 2019-এরই 3rd January। এই অভিযানে চীন টার্গেট করেছিল চাঁদের অন্ধকার পিঠটিকে। এর আগে কোনো দেশের কোনো চন্দ্রযানই চাঁদের এই অন্ধকারময় অংশে পা রাখেনি। চাঁদে একটি পূর্ণ দিন পৃথিবীর হিসেবে প্রায় 2 সপ্তাহের সমান, সেই হিসেবে প্রায় 9টি চন্দ্রদিন চাঁদের মাটিতে কাটিয়ে ফেলেছে এই রোবোটিক মিশনের জোড়া যান U22 রোভার এবং চেঞ্জ ফোর ল্যান্ডার। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মিশন সাময়িকভাবে বন্ধ হবার আগে চাঁদের মাটি পর্যবেক্ষণ করে এই চন্দ্রযান দুটি চাঁদের পৃষ্ঠ ঘুরে ঘুরে টানা ছবি পাঠিয়ে গেছে 9th July পর্যন্ত। 16 দিন বিশ্রামের পর তারা পুনরায় সক্রিয় হয়েছে 25শে জুলাই, এবং 7ই আগস্ট পর্যন্ত তারা পরীক্ষা নিরীক্ষা জারি রেখেছিল চাঁদের মাটিতে। এই সময়ের মধ্যে প্রায় 271 মিটার বা 890 ফিট পাড়ি দিয়েছে চীনের এই দুই চন্দ্রযান। চাঁদের পৃষ্ঠে উষ্ণতা এবং তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ দিনের বেলা প্রচণ্ড বেশি থাকে। এই তীব্র উত্তাপ ও তেজস্ক্রিয়তা যে কোনো যন্ত্রাংশকে বিকল করে দেওয়ার জন্য যথেষ্ট, আর এই কারণে দিনের একটি নির্দিষ্ট সময় চন্দ্রযান দুটি সাময়িক কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়। 28শে জুলাই U22-কে নতুনভাবে সক্রিয় করার সময় রোভারের প্রধান ক্যামেরায় ওঠা ছবিগুলিকে যাচাই করতে গিয়ে একটি গর্তে রঙিন এক ধরনের জেল জাতীয় পদার্থের উপস্থিতি দেখতে পান গবেষকরা। এই সময় অভিযান বন্ধ রেখে শক্তিশালী ক্যামেরাসহ U22 ওই গর্তে নেমে ওই চ্যাটচ্যাটে জেলির মতো পদার্থের প্রচুর ছবি তোলে। বিশেষ ক্যামেরায় তোলা ওই ছবিগুলি দেখে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে কিছুই অনুমান করতে পারেননি। পরবর্তীকালে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে সেই ছবিগুলিকে প্রপারলি অ্যানালিসিস করা হয়, এবং তখন বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন যে এই ধরনের জেল জাতীয় পদার্থটি কোনো এক উল্কাপাতের ফলে চাঁদের পৃষ্ঠে জমা হওয়া এক ধরনের গলিত কাঁচ, যা রীতিমতো বিশ্বাস সৃষ্টি করেছে বিজ্ঞানীদের মধ্যে। এই জেলি থেকে কোনো নতুন ধরনের খনিজ আবিষ্কার করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছেন গবেষকরা। যদিও U22-র পর্যবেক্ষণেই প্রথম কোনো অদ্ভুত পদার্থ চাঁদে পাওয়া গেল তেমনটা কিন্তু নয়। এর আগে Apollo 17-র মহাকাশচারীরা এবং ভূবিজ্ঞানী হ্যারিসন স্মিথ 1972 সালে চাঁদে কমলা রঙের মাটির সন্ধান পেয়েছিলেন। পরে তারা সিদ্ধান্তে আসেন 364 কোটি বছর আগের একটি অগ্নুৎপাতের কারণে চাঁদের একটি বিশেষ অংশে সেই ধরনের মাটি সৃষ্টি হয়েছিল। এখন দেখার বিষয়, চন্দ্রযান দুই যখন চাঁদের মাটিতে নামবে, কোনো উদ্ভট নতুন ধরনের বস্তু তার নজরে পড়ে কি না। যদি তেমন কিছু আবিষ্কার হয় আনএক্সপেক্টেডভাবে, তবে তা ইসরোর পক্ষে বাড়তি পাওনা, এবং মানবজাতির সামনে তা এক অদ্ভুত কিছু আবিষ্কারের দরজা খুলে দিতে পারে। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, এই ইন্টারেস্টিং ইনফরমেশনটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন অবশ্যই। আর যদি মনে করেন আমাদের প্রেজেন্টেশনে আরও কিছু উন্নতির প্রয়োজন আছে, অবশ্যই আমাদেরকে কিন্তু আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। যদি আরও এরকম কোনো বিচিত্র বৈজ্ঞানিক আপডেটস পেতে চান, তবে টিম এক্সপ্লানেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।